গুৱাহাটী মহানগৰীৰ সচলৰ নিৰ্ধাৰিত ধৰ্ণাস্থলীত আমৰণ অনশন বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ইউনাইটেড ইউথ অৰ্গেনাইজেচনৰ। আজি ৰাতিপুৱা 5 বজাৰ পৰাই আমৰণ অনশনত বহিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ইউনাইটেড ইউথ অৰ্গেনাইজেচন। দাবী এটাই, কেন্দ্ৰীয় অবিচিৰ তালিকাত অন্তৰ্ভুক্তি কৰক আমাক। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰীসকলক কেন্দ্ৰীয় অবিচিৰ তালিকাত অন্তৰ্ভুক্তি কৰাৰ দাবীৰে আজি পুৱা 5 বজাৰ পৰা আমৰণ অনশন বহে বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ইউনাইটেড ইউথ অৰ্গেনাইজেচনৰ সদস্যসকল। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ইউনাইটেড ইউথ অৰ্গেনাইজেচনৰ সভাপতি শিৱ শৰ্মাই সংবাদ মাধ্যমৰ আগত কয় যে আমাৰ দাবী চৰকাৰে মানিবই লাগিব, এয়া আমাৰ ন্যায্য দাবী। চৰকাৰে আমাৰ দাবী মানি নলোৱা পৰ্যন্ত আমি প্ৰতিবাদ কৰি যাম। মই শিৱ শৰ্মা, বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ইউনাইটেড ইউথ অৰ্গেনাইজেচনৰ চেণ্ট্ৰেল কমিটি ভাইচ প্ৰেচিডেণ্ট। আজি 2 ছেপ্টেম্বৰ 5 বজাৰ পৰা মৰ্ণিং 5 বজাৰ পৰা মই ইয়াত আমৰণ অনশনৰ সিদ্ধান্ত লৈ বহিছোঁ। তাৰ কাৰণ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সম্প্ৰদায়বিলাক চেণ্ট্ৰেল অ' বি চি ডিমাণ্ডৰ কাৰণে অন্তৰ্ভুক্তিকৰণৰ কাৰণে ইয়াত আমৰণ অনশনৰ সিদ্ধান্ত লৈ বহিছোঁ। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা, বিভিন্ন বৰাকবেলিৰ পৰা, আপাৰ আসামৰ পৰা, লোৱাৰ আসামৰ পৰা মানুহবিলাক আহিছে এবং চেণ্ট্ৰেল অ' বি চি অন্তৰ্ভুক্তিকৰণৰ কাৰণে দাবী জনাইছে। চৰকাৰক মই দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ যে এই বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ যে ন্যায্য দাবীটুকু, গণতান্ত্ৰিক এবং ফাণ্ডামেণ্টেল দাবীটুকু গ্ৰহণ কৰি মোক এই চেণ্ট্ৰেল অ' বি চি দি মোৰ মনৰ আকাংক্ষাটো পূৰাই দিয়ক, সেই কামনাটোৱে চৰকাৰক মই কামনা কৰিছোঁ। যদি আপোনালোকৰ দাবী চৰকাৰে মানি নলয় তেতিয়া কি সিদ্ধান্ত হ'ব? যদি চৰকাৰে যদি যদি এই ন্যায্য দাবীটোকে যদি সি যদি নামানে, তাহলে এইবিলাক আজি হয়তো বা একটা পারমিশনের কারণে মই আজি একটা প্রেসারত পরি মই ইয়ার পৰা ওলাই যাম, মানে মই নিরাশ হয়ে যাম। এটি মই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজক কৈ আছো, মই নিরাশ হৈছো। আপনা আপনাক যি মই প্রতিশ্রুতি দিছিলো সমাজক মই সি বেশি লৈ আহিম, কিন্তু সেইটো পাৰিব নোৱাৰো। কাৰণ কিবা কিবি টেকনিক্যাল প্রবলেমে মই এই পারমিশনটো আজি পোৱা নাই, কিন্তু আগামীকালির পৰা মই এই পারমিশনের লাগে জাপাইয়া পৰিম। এবং আগামীকালির 2-3 দিনের ভিতরত যদি মই একটা যদি স্যাটিসফ্যাক্টরি যদি রিজাল্ট যদি গভর্নমেন্টের পর না পাও, তাহলে কিন্তু মই আগামীতে বৃহত্তর গণ আন্দোলন, বৃহত্তর হাঙ্গার স্ট্রাইক, কিবা একটা আন্দোলন মই ইয়াত পদক্ষেপ নিম। সেটির কারণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমতার জিম্মাদার না হব, সেটির কারণে পুরা গভর্নমেন্ট এবং প্রশাসন দায়ী হব। কারণ মই কালি যাই ডিসি অফিসত মই পারমিশন খুঁজেছো, স্যারে কৈছে আপনার পারমিশন খুঁজেছো কি? মই কৈছো না পোৱা নাই। স্যার আপনি তো পারমিশন দিব, এতিয়াই তো মই পারমিশন পালে বম। আপনি কৈছে না বাস আপনি ডেমোক্রেটিকভাবে শান্তিপূর্ণ ন্যায্য দাবি আন্দোলন করেছে, এইটুকু কোনো কথা নাই। আপনি বাস কোভিড প্রোটোকল মানি নট মোর দেন 20 আপনি বই, আপনার যে দাবিটা আছে এইটু দাবি জানাক, আমার কোনো আপত্তি নাই, বা শান্তিপূর্ণভাবে হব লাগিব বাস। সেই কারণত মই ঠিক আছে স্যার আমি শান্তিপূর্ণ, কারণ অনশনটোত আহিছোঁ, মই না খাম, ইয়াত না পান করো কিছু, না কোনো কিছু নাই, তেতিয়া মই আর হাঙ্গামা করার তো কোনো কথাই নাই। এইটো ধরন আন্দোলনের বাইরে বেলেগ উপায় নাই।